হাই ফ্রেন্ডস, আমি বিউটি একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আজ আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটল ভর্তার রেসিপি। এখানে পটল ভর্তা অনেক রকমভাবে বানানো যায় বন্ধুরা, আমি কীরকমভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বড় বড় মাপের যে পটলগুলো হয়েছে পটলগুলো নিয়ে নিয়েছি, আমার প্রয়োজন বুঝে আমি নিয়ে নেব যতটুকু প্রয়োজন। এখানে পটলগুলোর আমি বন্ধুরা ধুয়ে ভালো করে পুছে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলো গায়ে একটু একটু করে ফুটো করে দেবো যাতে ভেতর অবধি পটলটা সেদ্ধ হয়। এরপর আমি পটলটাকে পুড়িয়ে নেব। এখানে বন্ধুরা আমি পটলগুলোতে দেখতেই পাচ্ছেন ফুটো লাগিয়ে করে নিয়েছি। এরপর সামান্য সর্ষের তেল দিয়ে পটলের গাগুলো গুলিয়ে নেবো যাতে পোড়াটা খুব ভালো হয়। সর্ষের তেল একটু লাগিয়ে নিলে বন্ধুরা পটলের গাগুলো ভালো করে পুড়বে। এবার বন্ধুরা পটলগুলো আমি গ্যাসের মধ্যে কম আঁচ করে ভালোভাবে এপিস ওপিস করে পুড়িয়ে নেব। বন্ধুরা আমাদের পটলগুলো ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, দেখুন একদম সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার পোড়া খোসা অংশটা আমরা ফেলে দেবো, ঠান্ডা করে ফেলবেন বন্ধুরা, নয়তো হাত পুড়ে যাওয়ার চান্স থাকবে। এখানে বন্ধুরা আমি পটলগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি যতটা সম্ভব। এরপর এটা একটা সিলভারাতেও পিছিয়ে নিতে পারেন, এমনকি মিক্সিতেও পিছিয়ে নিতে পারেন। এরপরে পটলটা হাতে করে একটু সামান্য ম্যাশ করে বীজটা ফেলে দিলেও চলবে বন্ধুরা। এবার হাতে করে সামান্য ম্যাশ করে নিচ্ছি, বীজগুলো ফেলে দেবো। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। পটলের বীজগুলো খুব নরম ছিল বন্ধুরা, যদি পটলের বীজ নরম থাকে তাহলে না ফেললেও চলবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেল কোড়ানো, নিজের প্রয়োজন বুঝে কম বা বেশি করে নেবেন বন্ধুরা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার একটা এটার মেহি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। আমাদের এটা মেহি পেস্ট করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার আমরা কড়াই বসিয়ে দেবো। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, খুব কম তেলের রান্না বন্ধুরা, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, এটা একদম অপশনাল বন্ধুরা, আপনি নাও দিতে পারেন। আমি ফোড়ানো জাস্ট দিয়ে দিচ্ছি, আপনারা ঝালটা নিজের স্বাদ মতো দেবেন বন্ধুরা। এরপরে আমি পেস্টটা আমাদের ঢেলে দিচ্ছি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, এটা অপশনাল বন্ধুরা, আমি দিয়ে একটু তাই জন্যই দিয়েছি। লঙ্কাটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিয়ে দেবেন, শুকনো লঙ্কা গুঁড়ো চাইলে দিয়েও দিতে পারেন আপনারা। আমি দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আমার এটা অনেকটা শুকিয়ে এসছে বন্ধুরা, প্রাচীর এরকমও নামাতে পারেন আর একটু শুকিয়ে নিলেও নামাতে পারেন। এরপর আমরা সবার শেষে বন্ধুরা আরও কিছুটা নারকেল কোরানো দিয়ে দেবো। বন্ধুরা আমাদের এটা একদম শুকনো শুকনো হয়ে এসছে, ধুমিটের এই রান্নাটা গরম ভাতের সাথে খুব ভালো যায় বন্ধুরা, আর কিচ্ছু লাগে না। এক থালা ভাত আপনারা এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য ঘি, আপনারা চাইলে নাও দিতে পারেন বন্ধুরা এইগুলো। এবার একটু নাড়িয়ে আমরা নামিয়ে নেব। আমার এই পটল ভর্তার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। যদি আমার এই 2 মিনিটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটু নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আপনারা আর কী রেসিপি দেখতে চান। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, টাটা, অবশ্যই একবার ট্রাই করবেন।